فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. সবে প্রশ্ন করেছেন, সবে বরাতে রাতের রিজিক কে নির্ধারিত হয়, এই রাতে কোন নামাজ পড়তে হবে নাকি তা বিদাত নফল ইবাদত তো জায়েজ? দেখেন, সবে বরাত এটা একটা ইন্টারন্যাশনাল, আমাদের মানে দেশগুলোতে আছে ইন্টারন্যাশনাল একটা বিদাত, শুধু বিদাত নয়, আমাদের দেশগুলোতে টিভিতে যখন আলোচনা করা হয় এই রাতটাকে ধরে বেঁধে কি বলে লাইলাতুল কদর বলে দেওয়া হয়, এবং বলে বলে দেওয়া হয় যে এই রাত্রে শাওয়াল মাসের অর্ধরাত্রিতে নাকি কোরআন নাজিল করা হয়েছে, আর ঠিক ওই যে সুরা দোকানের আয়াতগুলো পেশ করা হয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, আমি এই কোরআনকে বরকতময় রাত্রিতে নাজিল করি, আর আমাদের হুজুর রাতে কোন বরকতময় রাত্রিকে সর্বরাতে রাত্রি বুঝিয়ে দেয়, আর বলা হয় ফিহা ইউফরাকুল আমরিন হাকিম, মানে এই রাত্রে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্ত্রীকৃত হয়, অথচ এগুলো সমস্ত সব লাইলাতুল কদরের সাথে শবে বরাত বলে, যেহেতু কি বলে আমাদের এদিকে শবে বরাত, শবে বরাত এটা কোনো মানে ফার্সি শব্দ আরবিতেই নাই, সেই জন্য কোরআনে নাই হাদিসে নাই, সেই জন্য কি বলে এই শব্দটা আপনি পাবেন না আরবি নয়, এই শব্দটা যে ফার্সি, আর ওই ইরান তুরান কবরস্থান হয়ে আমাদের দেশগুলোতে এগুলো সব পৌঁছেছে। এই রাত্রে এই রাতকে কেন্দ্র করে সর্বরাতের 15 তারিখকে কেন্দ্র করে কোনোরকম কেবল আপনি ইবাদত করবেন না, যেভাবে 13, 14, 15 তারিখে ইবাদত মানে রোজা রাখতে হয় সেভাবে রোজা রাখতে পারেন, মাসিক রোজা রাখতে পারেন, কিন্তু এই রাত্রে রাখবো এইভাবে যদি করেন তাহলে আপনি বিদাত করবেন। এখানে আপনার আরও বিস্তারিত জানতে গেলে আমাদের ইউটিউবে ক্লিপ আছে, সর্বরাত শুনে নেবেন। يا رب العالمين.